মহানগরীত ফ্ল্যাট ক্রয় করে বিপদত মাতৃকন্যা, সম্পত্তি আহরণের স্বত্বাধিকারী ভাবুকি চিকিৎসক দম্পতির মারধর করার দৃশ্য বন্দী সিসিটিভি ক্যামেরাত। মহানগরীত ফ্ল্যাট ক্রয় বা বিক্রি করার পূর্বে এটিয়ারে পড়া সাবধান হোক আপনিও, কিয়নো ফ্ল্যাট বিক্রি করে বিপদত পড়েছে মাতৃকন্যা। গুৱাহাটী মহানগরীত ফ্ল্যাট বিক্রি করার পূর্বে এশবার ভাবক বা সাবধান হোক, কিয়নো এতিয়া ফ্ল্যাট বিক্রি করে বিপদত পড়বলগিয়া হয়েছে মাতৃ আর কন্যা। এগারী চিকিৎসক দম্পতি ফ্ল্যাট বিক্রি করার পিছতেই গুৱাহাটী মহানগরীর বিপদত পড়েছে মাতৃ আর কন্যা। মহানগরীর দক্ষিণ শরণিয়ার হেমগিরি পথর জিলমিল শর্মাই ঘরের উপরের ছাদখন বিক্রি করেছিল চিকিৎসক জয়ন্ত দাস আর পত্নী আসমা বেগমক। কিন্তু পাঁচটা বছরের পূর্বে বিক্রি করার পিছরে পড়া প্রায় তর্কাতর্কি অথবা মারধর করে আহিছিল মাতৃকন্যাক। সমগ্র দৃশ্য বন্দী হয়েছিল সিসিটিভি ক্যামেরাত। চাওক কিদরে মারধর করেছে মাতৃ আর কন্যাক। যা 25 আগস্টর পিছত পুনের শনিবারের দিনট মাতৃকন্যাক মারধর করে চিকিৎসক দম্পতিয়ে, যার বাবে কাখ চাপিবলগিয়া হয় পল্টন বজার আরক্ষীর। কিন্তু পল্টন বজার আরক্ষী থানায় কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত উপায়ন্তর হয়ে কাখ চাপিবলগিয়া হয় সাংবাদিকর। রেগুলারলি তাহাতি তাৰমানে আমাক মেণ্টেলি হেৰাছমেণ্ট কৰি আছে। 25 আগষ্ট তাৰিখে ঘটনাটো ইমানেই বেছি মানে চৰম পৰ্যায় পালেগৈ যে তাহাতি মাৰামাৰি হতাহতিত মানে ঘটনাটো পালেগৈ। সদায় তেওঁলোকে ভাবুকি দি থাকে যে তহঁতক মাৰিম, কাটিম, চুলি কাটিম, তহঁতৰ মৰুৱাম, এনেকুৱা ধৰণৰ চবকে মাৰিম, বগৰাই বগৰাই মাৰিম, এইবোৰ ধৰণৰ গালি সদায় মানে দি থাকে। চ' আমি এতিয়া মানে নিৰাপত্তাহীনতাত ভুগিছোঁ। পল্টন বজাৰ পুলিচ ষ্টেচন আমাৰ আণ্ডাৰত পৰে। পল্টন বজাৰ পুলিচ ষ্টেচন মই FIR লৈ গ'লোঁ, কিন্তু তেওঁলোকে এইটো চিভিল কেছ বুলি মোক রিজেক্ট করে দিলে। কিন্তু সংবাদ মাধ্যমত বাতৰি সম্প্রচার হওয়ার লগে অবশেষত গোচর রুজু আরক্ষীর। কেবল এই মাতৃকন্যাকেই নহয়, আন এগারী প্রতিবেশীকো মারধর করার অভিযোগ উত্থাপন হয়েছে চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। সিসিটিভিত সকলো স্পষ্ট হওয়ার পিছতো আরক্ষী কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া সময়তহে হব লক্ষণীয়। হীরকজ্যোতি মানাকর আর ভাস্কর জ্যোতি শইকীয়া, News18 অসম নর্থ ইস্ট।